নমস্কার, আমি সৌরভ, আপনারা সবাই দেখছেন টিএম আদ্দাব মুভি রিভিউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিলিজ হয়ে গেল মুজিবের ট্রেলার। আজ থেকে দু তিন দিন আগে এনএফডিসির ইউটিউব চ্যানেলে এই ট্রেলারটা রিলিজ করা হয়েছিল। এই ট্রেলারটার লেন্থ 1 মিনিট 39 সেকেন্ডের মতো। এই মুভিটা ডাইরেক্ট করেছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং ডাইরেক্টরদের মধ্যে একজন, শ্যাম বেনেগাল। এই মুভির লিড কাস্টে আমরা দেখব আরফিন শুভকে। তিনি ক্যারেক্টার প্লে করছে শেখ মুজিবুর রহমানের, যাকে বাংলাদেশের বঙ্গবন্ধু বলে ডাকা হয় এবং তাকে বাংলাদেশের জাতির জনকও বলা হয়। তার বায়োপিক হলো এই মুজিব সিনেমাটা। এই ট্রেলারটা কেমন হয়েছে? ট্রেলারটা দেখে আমার মিক্স ওপিনিয়ন আছে। ট্রেলারটা আমার খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। একটা মিক্স ফিলিং হচ্ছে ট্রেলারটা দেখার পর। প্রথমে আসা যাক ট্রেলারটার মধ্যে আমার কী ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে আমরা আরফিন শুভকে দেখে চিনতেই পারবো না। তাকে দেখে আমার কোথাও শেখ মুজিবুর রহমানের কথাই মনে হচ্ছিল। এত সুন্দরভাবে তার গেট আপটা দেওয়া হয়েছে এবং কস্টিউম মেকআপ ডিপার্টমেন্টে সত্যি প্রশংসা করতে হয়। তাকে যেভাবে মেকওভার করানো হয়েছে শেখ মুজিবুর রহমান হিসেবে, সেটা দারুণ দেখতে লাগছে। শ্যাম বেনেগালেরও প্রশংসা করতে হবে, তিনি যেভাবে ক্যারেক্টারটার মধ্যে অথেন্টিসিটি রেখেছে সেটাও দারুণ লাগছে। তাছাড়াও তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকসেন্ট, কোথাও থেকে মনেই হচ্ছে না এটা আরফিন শুভ ডায়লগ দিচ্ছে। তার যে সাধারণত আমরা সিনেমায় অ্যাকসেন্ট শুনতে পাই, সেই অ্যাকসেন্টের থেকে অনেকটাই আলাদা অ্যাকসেন্টে এখানে তাকে কথা বলতে দেখা যাচ্ছে। সেটাও খুব ভালো লাগবে ট্রেলারটার মধ্যে। এই তো গেল ট্রেলারটার মধ্যে আমার পজিটিভ লেগেছে। এবার আসলে ট্রেলারটার মধ্যে আমার কী কী নেগেটিভ লেগেছে। প্রথমত ট্রেলারটার মধ্যে বিজিএমটা আমার আব্দুল রহমান মনে হয়নি। বিজিএমটা আমার খুব লাউড মনে হয়েছে। প্রত্যেকটা সিনে যে বিজিএমটা ধরেছে সেটা অনেক লাউড এবং কোথাও আপনার কানে লাগবে এই বিজিএমটা। সেকেন্ড, আমার উইক মনে হয়েছে ভিএফএক্স। মুভির ভিএফএক্সটা আপ টু দ্য মার্ক হয়নি বলে আমার মনে হচ্ছে। ট্রেলার থেকে পুরো ভিএফএক্স বিচার করা উচিত না, কারণ মুভিটা এখনও আমরা দেখিনি কী লেভেলের ভিএফএক্স হতে চলেছে। কিন্তু ট্রেলার থেকে যেটুখানি ভিএফএক্স আমরা দেখতে পেয়েছি সেটা আপ টু দ্য মার্ক ছিল না। ভিএফএক্সের অনেক কাজ এখনও বাকি মনে হচ্ছে। ভিএফএক্সের যে হেলিকপ্টারগুলো দেখানো হয়েছে বা ফাইটার প্লেনগুলো দেখানো হয়েছে বা ট্যাঙ্কগুলো দেখানো হয়েছে, সেগুলো পালিশ ছিল না এবং ভিএফএক্সে অনেক কাজ বাকি আছে। তাছাড়াও অনেক জায়গায় আমার মিসলিডিং মনে হয়েছে। কিছু কিছু জায়গায় আমার ডিটেলিংয়ে মনে হয়েছে আরও পারফেক্ট করা দরকার ছিল। কিছু কিছু পতাকা ইউজ হয়েছে সেটা আমার আপ টু দ্য মার্ক মনে হয়নি। সেই জায়গাগুলোই বাংলাদেশের পতাকা তো অথেন্টিক আমার মনে হয়নি। তাছাড়াও শেখ মুজিবুর রহমানের কিছু ডায়লগ সেটাও আমার 100% অথেন্টিক মনে হয়নি। আমার এক বাংলাদেশি বন্ধু বলছিল ট্রেলারটা তাদের ওখানে নাকি মিক্স ওপিনিয়ন পাচ্ছে। কাউর ট্রেলারটা খুব ভালো হয়েছে, কাউর খারাপ হয়েছে। তার নাকি ট্রেলারটা মোটামুটি একটা লেগেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ, তিনি বলছে শেখ মুজিবুর রহমানের সাথে অনেক কিছু ভুল দেখানো হয়েছে ট্রেলারটার মধ্যে। আমি বললাম মুভি আসার পরে বিচার, বাংলাদেশে বেশিরভাগ লোকই মনে করছে ট্রেলারটার মধ্যে শেখ মুজিবুর রহমানকে কোথাও অবমাননা করা হয়েছে। আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ভিএফএক্সের কাজ এখনও অনেক বাকি আছে, মুভির শ্যুটও অনেক বাকি আছে, তাই জন্য তাড়াহুড়ো করে তারা প্রমোশনের জন্য এই ট্রেলারটা বানিয়েছে। মেন ট্রেলার আসার অপেক্ষা করা উচিত এবং শ্যাম বেনেগালের মতো নাম যেখানে জড়িয়ে আছে তার কাছ থেকে আমরা সবসময় পারফেক্ট মুভি পাই। এবারও দেখার বিষয় সে কি আমাদের পারফেক্ট মুভি ডেলিভার করতে পারে নাকি একটা আনপারফেক্ট মুভি আমাদের ডেলিভার করে, এটাই সবথেকে দেখার বিষয়। এটাই ছিল মুজিবের ট্রেলার নিয়ে আমার 100% অনেস্ট ওপিনিয়ন এবং রিভিউ অ্যান্ড রিয়াকশান। ভিডিওটা আর বেশি বড় করুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও ভালো হয় লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল প্রথমবার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।